আন্দোলনকারী নারীদের থামাতে চাবুক মারল তালেবান, ভিডিও ভাইরাল। সামনে এলো নারী আন্দোলনকারীদের প্রতি তালেবান সদস্যদের আক্রোশ। মোবাইলে ধারণকৃত একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ধারণকারী ভুক্তভোগী জানান, গেল সপ্তাহে কার্তিকশার এলাকায় অধিকার আদায়ের আন্দোলনে নামেন নারীরা। এ সময় তাদের প্রতিহতে তালেবান সদস্যরা চাবুক দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে। রাস্তায় দাঁড়িয়ে থাকা পুরুষরাও পানি নিস্তার, মার খেতে হয়েছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ভিডিও ধারণকারীকেও। তার ক্যামেরা ভেঙে ফেলে তালেবান সদস্যরা। এদিকে তালেবান সদস্যরা মোবাইল সহ ধরতে গেলে ওই ব্যক্তি পালিয়ে যায়। পরে মোবাইলের ভিডিও প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।